নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। দেখো, আজ আমি চানাচুর বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি। আমি এখানে ছোলার ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে জল ঝরিয়ে পুরো জলটা টিপে কাপড়ের মধ্যে নিংড়ে নিয়েছি। নিংড়ে যে ঝরঝর হয়ে গেছে দেখতে পেয়েছো। আর এখানে চীনা বাদাম নিয়ে নিয়েছি, কারি পাতাকে ধুয়ে রেখেছি পরিষ্কার করে জল ঝরিয়ে। আর এখানে ভাজা মশলার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গোলমরিচ, মৌরি আর গোটা শুকনো লঙ্কা। দেখো আমি এবার কীভাবে চানাচুরটা বানাবো। দেখো বন্ধুরা, প্রথমে আমি এগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে নেব। লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, নাহলে লঙ্কাগুলো ফুটে যাবে। লঙ্কাগুলো ভালো করে ভাজাও যাবে না। নাহলে দেখো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি শিলেতে গুঁড়িয়ে নেব। আর অন্যদিকে এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোলার ডালটা ভাজবো। দেখো বন্ধুরা, এটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। এই যে ব্রাউন কালারে হয়ে গেছে, এবার আমি এটাকে তুলব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ভাজা হবে। এবার দেখো বাকি ডালগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চীনা বাদামগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, বাদামটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতাটা খুব বেশি ভাজা হবে না। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এটাকে। দেখো বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে এখানে। এবার আমি এটাকে মিশাবো। দেখো, এই বাজার থেকে ঝুড়ি ভাজা কিনে নিয়ে এসেছি। এই যে দেখো, এটার মধ্যে আমি বিট নুন নিচ্ছি। নুন, একটু বিট নুন নিলাম, একটু হলুদ গুঁড়ো নিলাম, এর মধ্যে 1/2 চামচ। সামান্য পরিমাণে লবণ দিলাম, যেহেতু বিট নুনটা বেশি দিয়েছি লবণটা তাই একটু কম দিচ্ছি। আর একটু দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইটা আমার মেশানো হয়ে গেছে। আর এইটা আমি এবার হাতে করে একটু কারি পাতাগুলোকে গুঁড়ো করে নেব, গরম আছে তো। দেখো বন্ধুরা, এই যে ঝুড়ি ভাজার মধ্যে আমি ডাল ভাজাটা দিয়ে দিলাম।
এরপর এই বাদাম আর কারি পাতা ভাজাটা দিচ্ছি। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এই যে যে লবণ নিয়ে সব গুঁড়ো করে রেখেছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, সেটাকে এর মধ্যে দেব। আর আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, এই যে সেটাকেও এর মধ্যে দিয়ে মেশাবো। দেখো বন্ধুরা, আমার চানাচুর রেডি হয়ে গেছে। এই দেখো, তোমরা এইভাবে বানাবে, বর্ষার দিনে খেতে খুব ভালো লাগবে, মুখরোচক। তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করবে কেমন লাগলো আমার রেসিপিটা।